ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন রাত হয়তো 9:30 বাজে, তো এবার এখন আমি এসে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন আজকে হচ্ছে চতুর্থী, আজকে এখন জিজ্ঞেস করলাম তো সবাই বললো যে এখন ঠাকুর আনতে যাবে, তো অনেকটাই রাত হয়ে গেছে। ঠিক আছে, তো এবার ঠাকুর আনা থেকে শুরু করে আজকের ব্লগটা এটাই থাকবে, আনা থেকে শুরু করে ঠাকুর প্যান্ডেলে প্রতিষ্ঠিত হবে তোমায় দেখাচ্ছি। আমাদের প্যান্ডেলটা এখন পুরোটা দেখাচ্ছি না, পুরোটা অতটা কমপ্লিট হয়নি, তো আজ জানিটা অনেকটাই অন্ধকার লাগছে। ঠিক আছে, এখন ব্লগটা শুরু করছি কেন কি এতক্ষণ ঠাকুর নিয়ে আসেনি, ঠিক আছে, আর আমি একটু ব্যস্ত ছিলাম। তো ঠাকুর তো আজকের ব্লগটা এটা নিয়েই থাকবে, আর কালকে আমাদের পুজোর উদ্বোধন হবে, তো ওখানে যদি আমি থাকতে পারি কালকে, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ব্লগ বানাতে ঠাকুর দেখতে, যদি আমি থাকি তাহলে তোমাদের ব্লগে পুরো দেখাবো, আর যদি আমি না থাকি তাহলে এখানে অনেকে ক্লিপ বানাবে, তো সেই ক্লিপটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। আর চলো ইন্ট্রোটা দিয়ে দিই। চলো তো বন্ধুরা, যারা যারা চেনো না, আমি হচ্ছে সৌনক, আরেকটা নতুন দিনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকের ব্লগটা তোমাদের দেখতে সত্যি খুব ভালো লাগবে, চলো আজকের ব্লগটা শুরু করি। এবার যখন আমরা যাব তখন তোমাদের সিনেমেটিক্সে সব কিছু দেখাবো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা নিয়ে এসে গেলাম। আজকে আমাদের পাড়াতে খুব কিউট কিউট একটা মেয়ে থাকে, ঠিক আছে, দুটো মেয়ে, তো ওরা কিছু বলতে চায়, তো বল। আমাদের পাড়াতে তো প্রত্যেক বছরই পুজো হয়, তো এবছর একটু ভালো করে পুজো হচ্ছে, আর প্যান্ডেল খুব সুন্দর করে করা হয়েছে। তোমরা সোনাদার ব্লকে তো নিশ্চয়ই দেখো। হ্যাঁ, এখন আমরা ওখানেই যাচ্ছি, ঠাকুর নিয়ে ফিরবো। কুমোরটুলি যাচ্ছি না, কিন্তু কুমোরটুলি যাচ্ছি এখানে। আমাদের সাথে ঠাকুর আমরা নিতে যাব, তো এখন এখন ঠাকুরটা আমরা এখন নেব, নিয়ে এবার যেতে যেতে তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন কথা বলে নিচ্ছি, কারণ কি বাজনা বাজনা হবে, তো তোমরা আমি এখন ব্লগ বানালে তোমরা শুনতে পাবে না, তাই এখন বাজনা হচ্ছে না, তাই তোমাদেরকে এখন তোমাদেরকে কিছু সিনেমেটিক শট তোমাদেরকে তো দেখিয়েছি ভেতরে, তো কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর তোমাদের পাড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো নিয়ে ধরবে, হ্যাঁ ভাঙা সাথে
নিউজে পোস্ট করব দেখলেই যে ঠাকুর আমরা নিয়ে নিয়েছি। তো এবারে তোমরা তো সব কিছু দেখলে যে কীভাবে ঠাকুর নিয়ে এলাম। তো জানি একটু অন্ধকার, ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও, কারণ ওদিকে লাইট আছে, কিন্তু ওখানে গেলে কী হবে আমি ওখানে কথা বলতে পারবো, ঠিক আছে, ওখানে অনেকে কথা বলছে। তো আজকের এখানে ব্লগটা আমি এন্ড করছি না, কালকে উদ্বোধন হবে। তো কালকের আমি তোমাদের আগে বলেই দিলাম যে কি আমি যদি না থাকি তাহলে এখানে ভিডিও করে দেবে, সেই ক্লিপটা আমি ওখানে লাগিয়ে দেবো, আর যদি আমি থাকি তাহলে তো আমি আমার মতন করে ব্লগ বানাবোই। তাহলে এখন ব্লগটা এন্ড করছি না, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে জাভেদ খান আসবে, তার ভা মানে তার ছেলে আসবে। তো এখান থেকে তোমাদের ব্লগটা শুরু করছি আজকে, তো টু বি কন্টিনিউ বলেছিলাম চতুর্থী ব্লগটা। তো তোমাদের পুরো ভিডিওটা একটু দেখাই, আর তারপরে আজকে চতুর্থী ব্লগটাকে এন্ড করে দেবো। তোমাদের এই লাইটিং দিয়ে সাজিয়েছে আমাদের ইয়েটা, প্যান্ডেলের সামনেটা, প্যান্ডেলটা এখন দেখাচ্ছি না, পরে ভালো করে দেখাবো। অসাধারণ মুহূর্ত আমরা দেখলাম, আর এখন স্যারকে একটু ছোট করে কিছু বলার জন্য অনুরোধ করছি, শুভ মহাপঞ্চমী, খুব আনন্দে কাটান, একটা সুন্দর গান পরিবেশনা হচ্ছিল, এটা ফৈয়াজ এবং আমি দুজনেই খুব সুন্দর শুনছিলাম। মাইক আসাতে হঠাৎ করে গানটা বন্ধ হলো, আমরা চাই আপনারা আনন্দে থাকুন, আনন্দে কাটান, পুজো খুব ভালো থাকুন, ধন্যবাদ। শুভ সন্ধ্যা, বক্তৃতার বিশেষ অবকাশ নেই, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা নিজেকে সাধুবাদ মনে করছি যে আপনারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আসতে পেরেছি বলে আমাদের ভাগ্য। এত সুন্দর পরিবেশ, একটা দিলজেলা অধিবাসী বিন্দু, এই পরিবেশের মধ্যে নিজেই সবকিছু আছে, এখানে এতটা মেধা যে মহিলারা নিজের মধ্যে পুজো করছেন, গান করছেন, সবই করছেন। আমার এত বড় অঞ্চলের মধ্যে এই একটা পাঠ আছে যার মধ্যে সবসময় আসতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আমি এসেছি আপনার জন্য প্রার্থনা করতে, আশা করবো আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। খুব ভালো করে পঞ্চমী কাটান, তারা শারদীয়র অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, সুন্দরভাবে আপনারা আনন্দ করুন, আর আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে ছিলাম, আজকে আনন্দ থাকুন। এখন ভাইজান মহাশয় একটা উত্তরী পড়ি এবং পুষ্পস্তবক দেখুন বরণ করছে অভিজিৎ মণ্ডল এবং আমাদের বিশ্বাস মুখার্জি মহাশয়কে পুষ্পস্তবক উত্তরী। কৌশানী সাগর এবং স্যারকেও ত্রিজেলা থানার আধিকারিক মাননীয় শ্রী বিশ্বাস মুখার্জি মহাশয়কে পুষ্পস্তবক উত্তরী দিয়ে বরণ করছে। খুব সুন্দর অনুষ্ঠান, সোনালী মাইতি একসঙ্গে উদ্বোধন হলো প্যান্ডেল, খুব সুন্দর মুহূর্ত। আপনারা আপনাদের পরিবারকে সময় না দিয়ে আমাদেরকে সময় দিয়ে যেভাবে আমাদের সুন্দরভাবে এই উৎসবকে মহোৎসবে পরিণত করতে সাহায্য করেন তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের সকলের আরো সাফল্য লাভ, আমরা কামনা করবো আপনারাও সাফল্য লাভ করুন, এই অনুষ্ঠানকে মহোৎসবে পরিণত করছে। বন্ধুরা, আবার ব্লগে ফেরত এলাম। তো এটা তোমাদেরকে বলেছিলাম চতুর্থী রাতে যে যে পঞ্চমী দিন, আজকে পঞ্চমী, তো পঞ্চমীর দিন জাভেদ খানের ছেলে আসবে, ঠিক আছে, তো উদ্বোধন করতে। আরও আগে আমি যখন আসিনি তখন নাকি ভাস্কর যিনি সিরিয়াল করে, ঠিক আছে, তিনি এসেছিলো, তার সাথে আমার দেখা হয়নি। তো ওই ব্লগটাই আজকে, একটু পঞ্চমীর রাতে আজকে ব্লগটাকে এন্ড করছি। চতুর্থীর দিন বলেছিলাম টু বি কন্টিনিউ, মানে পঞ্চমীর দিন উদ্বোধন হবে। তো উদ্বোধনের দিন, উদ্বোধনের সময় আমি এসেই গেছিলাম। তো বন্ধুরা, যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, টাটা।